حسبي ربي جل الله ما في. السلام عليكم ورحمة الله. আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি আমল শেখাবো যেটি 11 বার পাঠ করে যার উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ সে আপনার অনুগত করবে। যদি আপনার স্ত্রী এবং সন্তান আপনার কথা না শুনে তারা আপনার কথার অবাধ্য থাকে তাদের উপর এই আমলটি প্রয়োগ করতে পারেন। আপনার যদি শত কোটি কোটি টাকাও থাকে, যদি আপনার স্ত্রী এবং সন্তান আপনার অবাধ্য হয় তাহলে কিন্তু আপনার সংসারে কোনোদিন শান্তি আসবে না। আমি যে আমলের কথা বলবো এই আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে আপনার মনের আশাগুলো বলেন তাহলে ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে। এই আমল এমনি একজন মানুষের উপর প্রয়োগ করবেন না, তাহলে এতে হিতে বিপরীত হতে পারে। আপনার স্ত্রী এবং সন্তান আপনার কাছের মানুষ যদি আপনার অনুগত না থাকে তাহলে এই আমলটি করতে পারেন। মানে যদি আপনার স্ত্রী এবং সন্তান আপনার অবাধ্য থাকে এবং আপনার আত্মীয় স্বজন যদি আপনার অবাধ্য থাকে তাহলে এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে তারা আপনার কাছে অনুগত থাকবে। এই আমলটি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আমলটি কুরআনুল কারিমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়াসমিউল মাইয়াশাউ। আল্লাহ তাআলা এই আয়াতটি 35 নম্বর সূরার 22 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ যাকে খুশি তাকে শ্রবণ করে। এই আমলটি যদি আপনি ভালোভাবে করে ঈমানের সাথে ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন তাহলে আপনার স্ত্রী এবং সন্তান আপনার বাধ্য হবে এবং আপনার কথা মতো তারা চলবে এবং আপনার কথা মতো তারা কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের এই আমলকে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।